দুই গোল, আর মাত্র দুই গোল করলেই তো পেলেকে ছুঁয়ে ফেলবেন নেইমার, তিন গোল করলে পেলেকে ছাড়িয়ে যাবেন। কিন্তু সেটাই কি নেইমারের জন্য যথেষ্ট ব্রাজিলের কিংবদন্তি হওয়ার জন্য, ব্রাজিলের সর্বকালের সেরা দশজন ফুটবলারের মধ্যে ঢোকার জন্য? না, কেন না, সে আলোচনাই করছি আমি এই ভিডিওতে, এবং কিভাবে নেইমার ওই কিংবদন্তির সেরাদের সেরাদের কাতারে নিজের নাম লেখাতে পারেন, সেই সম্ভাবনা কতটা এবারে বিশ্বকাপে, সব কিছু নিয়ে আলোচনা করছি আজকের এই বসুন্ধরা কিংস তারা মহাতারায়। বসুন্ধরা কিংস, বর্ন টু বিট। ব্রাজিলের জার্সিতে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা পেলে 77 গোল, নেইমারের সেখানে 75 গোল 121 ম্যাচ খেলে তিনি করেছেন। সো এই বিশ্বকাপের গ্রুপ স্টেজের তিনটা ম্যাচেই যদি তিনি ইঞ্জুরি ফ্রি থাকেন, তাহলে তো পেলেকে স্পর্শ করা বা ছাড়িয়ে যাওয়াটা সময়ের ব্যাপার, প্রথম ম্যাচে, দ্বিতীয় ম্যাচে, তৃতীয় ম্যাচে, তিনটা ম্যাচে সেটা হয়ে যেতে পারে। কিন্তু আমি বলছি যে সেইটা নেইমারের কিংবদন্তি স্ট্যাটাসটা দিবে না। প্রথমত ব্রাজিলের সেই ফুটবল হিস্ট্রিটা অনেক রিচ, অনেক অনেক কিংবদন্তি, পাঁচবার বিশ্বকাপ জিতেছে এই দলটি, জেনারেশনের পর জেনারেশন এসেছে, ফলে সেখানে সর্বকালের সেরা দশে ঢোকার জন্য পেলেকে ছাড়িয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়াটাই যথেষ্ট নয়। তাহলে কী করতে হবে নেইমারকে? ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে হবে। বিশ্বকাপ জেতানো ছাড়া ব্রাজিলে কিংবদন্তির মর্যাদা সেই অর্থে আসলে পাওয়া যায় না, যে যত কথাই সেটা বলুন না কেন। হ্যাঁ, নেইমার ব্রাজিলের ফুটবলে আসার পর থেকে সেইটা একটা রিফ্রেশিং ব্যাপার হয়েছে, দুর্দান্ত ফুটবল খেলেছেন তিনি, ন্যাশনাল টিমে বরাবরই তিনি পারফর্ম করেন, কিন্তু সেই পারফরমেন্সের এগেনস্টে তার সাফল্যটা কোথায়? নেইমার শুধুমাত্র 2013 কনফেডারেশনস কাপ জিতেছেন ব্রাজিলের হয়ে, আর কিছু জিততে পারেননি, কিচ্ছু না। গত বছর কোপা আমেরিকার ফাইনালও হেরেছেন, তার আগে যে ব্রাজিল কোপা জিতেছিল 2019 সালে সেই টিমটাতে নেইমার ছিলেন না। বিশ্বকাপে তো 2014 বিশ্বকাপে তার উপরে দেশের মাটিতে খেলা ছিল, এত বড় এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশন অনুযায়ী তো তিনি ডেলিভার করতে পারেননি, শেষে তো ইঞ্জুর্ড হয়ে বেরিয়ে গেলেন। 2018 সালে নেইমারের অনেক বেশি তার যে ওই ডাইভিং নিয়ে নাটক নিয়ে আলোচনা হয়েছে তার পারফরমেন্সের চেয়ে। সো নেইমার দুটো বিশ্বকাপে ব্যর্থ হয়েছেন, কোপা আমেরিকার হিসাব টিসাব এখানে আমি নাই বা ধরলাম। সো এইবারের বিশ্বকাপে নেইমারকে আসলে সেই পারফর্ম করতেই হবে, ব্রাজিলকে বিশ্বকাপ জেতাই দিতে হবে। যে দলটার সঙ্গে রয়েছেন চিচের, এই দলটা অনেক দিন ধরে একসাথে রয়েছে এবং নেইমার এই সিস্টেমটাতে খুব পারফেক্টলি ফিট করেছেন, তাকে একটা ফ্রি রোল দিয়েছেন চিচে, এবং সেখানে নাম্বার টেনের ওই ফ্রি রোলে নেইমার হচ্ছে গিয়ে একদম হ্যাভক ক্রিয়েট করছেন, নিজে গোল করছেন, সতীর্থদের দিয়ে করাচ্ছেন। কিন্তু সব কিছুর পরও এই ব্রাজিলকে যদি শিরোপা জিততে হয়, আরও অনেক সতীর্থ রয়েছেন, তারাও হচ্ছে গিয়ে অনেক মানে একটা ওয়ার্ল্ড ক্লাস, কিন্তু ব্রাজিলকে শিরোপা জিততে হলে সেই নেইমারেরই জেতাতে হবে, নেইমারের সেই ডিসাইসিভ রোলটা প্লে করতে হবে, সেটা তার গোলে, সেটা তার অ্যাসিস্টে, সেটা তার প্লেমেকিং এবিলিটিতে। এবারের ওয়ার্ল্ড কাপে আমরা যেটা দেখছি যে একের পর এক বড় বড় দলগুলো ধরা খেয়ে যাচ্ছে, তারকা মহাতারকাদের কিন্তু পতন হচ্ছে, মানে আমি যদি প্রথম ম্যাচের হিসাবটা ধরি, প্রথম রাউন্ডের ওই হিসাবগুলো ধরি। সো নেইমারের ওই একটা গুড নোটে টুর্নামেন্টটা শুরু করা এবং ব্রাজিলকে আলটিমেটলি গিয়ে 20 বছরের অপেক্ষার অবসানটাকে তিনি করাতে পারবেন কি না, যদি পারেন তাহলেই কেবল তিনি সেই পেলে, ক্যারিনচা, দিদি, বাবা, রোমারিও, বেবেতো, রোনালদো, রোনালদিনহো, রিভালদো, তাদের কাতারে আসলে তিনি নাম লেখাবেন। ব্রাজিলকে যদি বিশ্বকাপ জেতাতে না পারেন নেইমার, তাহলে পেলেকে ছাড়িয়ে যাওয়াটাও তার কিংবদন্তি হওয়ার জন্য, ব্রাজিলের সর্বকালের সেরা দশজনের মধ্যে ঢোকার জন্য যথেষ্ট হবে না। প্রশ্ন হচ্ছে, নেইমার কি ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে পারবেন? কী মনে হয় আপনার?